हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम टू माय यूट्यूब चैनल तुषार अहमेद। आशा करी अपनारा सबाई भालो आछेन, आपनादेर दोया आमिओ भालो आछि। তো আজকে আপনাদের মাঝে একটি ফগ লাইটের রিভিউ নিয়ে আসবো, আর এই ফগ লাইটটি হচ্ছে L6। তো এখানে আপনারা দুইটা বক্স দেখতে পারতেছেন, এই দুইটা বক্স হচ্ছে আমার L6 এর বক্স। আমি এখন যে ফগ লাইটগুলো ইউজ করতেছি, আপনারা অনেকেই এই ফগ লাইটের একটা রিভিউ ভিডিও চাইছেন, তো এই জন্য আপনাদেরকে আজকে এই ফগ লাইটের একটা রিভিউ ভিডিও দিব। সো তাহলে চলেন আনবক্সিং করি এবং দেখি এই ফগ লাইটের বক্সের ভিতর কী কী থাকে। যদিও এখন ফগ লাইটটা নাই, কারণ ফগ লাইটটা অলরেডি আমি লাগিয়ে ফেলছি অনেক আগেই, বাট এরপরও আপনাদেরকে একটু দেখানোর জন্য ট্রাই করি। সো লেটস গো। তো ভিউয়ার্স, ফার্স্টে আমি বক্সটা ওপেন করি। তো বক্সটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন, এখানে আসলে মূলত আপনার হচ্ছে ফগ লাইটটি ছিল এবং ফগ লাইটের সাথে একটি এলএন কি এবং হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড আছে। এটা হচ্ছে 6 মাসের একটা ওয়ারেন্টি দিছে, বাট আমার এখানে কোনো কিছু লেখা নাই। আর হচ্ছে এই ক্যাপগুলো থাকে, তো এই থাকে এই ফগ লাইটের ভিতরে, এছাড়া তেমন কিছু থাকে না। আর এই ফগ লাইটটি আসলে মূলত অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটি ফগ লাইট, যা আপনাদেরকে একটু পরেই দেখাবো যে ফগ লাইটের আলোটা কেমন, মানে ফগ লাইট অফ করলে বাইকের স্টক কেমন লাইট এবং ফগ লাইট জ্বালালে কেমন পাওয়ার হয় বা আলো দেয়, এটা আপনাদেরকে দেখাবো। সো তাহলে চলেন আর বেশি দেরি না করে তাহলে এখন মূল কথায় ফিরে যাই এবং আপনাদেরকে দেখাই যে ফগ লাইটের আলোটা কেমন এবং ফগ লাইট নিয়ে বিস্তারিত আলোচনা করি বাইকে চলতে চলতে। সো লেটস গো। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার L6 ফগ লাইট। তো এই ফগ লাইটটা, আসলে এই ফগ লাইটটা আমার বাইকে লাগানোতে আমি মোটামুটি সন্তুষ্ট, অল্প বাজেটের ভিতরে মোটামুটি ভালো একটা ফগ লাইট। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম যে আমার ফগ লাইটের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, একটু আগেই দেখছেন। তো এখন রাত, এই জন্য এখন ভিডিওটা করা। এখন আমার ফগ লাইটটা জ্বালানো, আপনারা দেখতে পারতেছেন যে কীরকম আলো। তো আমি ফগ লাইটটা অফ করে আপনাদেরকে দেখাই, এই অফ করে দিলাম ফগ লাইটটা, তো আবার হচ্ছে অন করতেছি। তো এখন ফগ লাইটটা হচ্ছে নিচের দিকে লাগানো, তো নিচের দিকে লাগানো এই জন্য লাইটটা একটু কম পাচ্ছেন, তারপরেও দেখতে পারতেছেন যে কীরকম আলো। তো এই ফগ লাইটের বিষয়টা হচ্ছে, এটা আপনারা চাইলে সুইজের সাথেও লাগাইতে পারবেন, যে কোনো একটা নির্দিষ্ট সুইজের সাথে লাগবে, আবার আপনারা এটা আপার ডিপারের সাথে লাগাতে পারবেন। যেমন আমার বাইকে আমি হচ্ছে আপার ডিপারের সাথে লাগাইছি, এই যে এখানে হচ্ছে আপার ডিপার, এখানে এখানে দিলে আপার ডিপার হয়, যে আপার ডিপারটা আমি ওইটার সাথে লাগাইছি ফগ লাইটটা। তো আসলে L6 আমার যে ফগ লাইটটা, এটার প্রাইসটা মোটামুটি রিজনেবল, আপনার হচ্ছে 4,000-5,000-এর মধ্যে ফগ লাইট আছে, ওগুলাও ভালো আলো, কিন্তু এটা হচ্ছে আপনার 2600 টাকা নিচে আমার কাছ থেকে, একটু কম বেশি হয় বিভিন্ন সময় মার্কেট অনুযায়ী, 2600, 2500, 2400, 2300 একটু কম বেশি হয়, ওটা কোনো ব্যাপার না। বাট এই ভেরিয়েন্টের ফগ লাইটগুলোর মধ্যে এটা মোটামুটি ভালোই। তো আমার কাছে এক কথায় বলতে গেলে আমি মোটামুটি স্যাটিসফাই। তো A7টাও ভালো, বাট এটাও খারাপ না, এই লাইটটাও ভালো। আর এখন আলো আছে, লাইট আছে, তো এলাকার গলির ভিতরে ঢুকার পর আপনাকে আপনাদেরকে দেখাবো যে ফগ লাইটের আলোটা কেমন, আর একটু ভালো করে দেখাবো। আর এই যে এখানে হচ্ছে সুইচটা, মানে আমার বাইকের যে আপার ডিপার এখানে, আর যাদের যেখানে আপনারা চাইলে আপার ডিপারের সাথেও লাগাইতে পারেন, আবার আপনারা চাইলে হচ্ছে নির্দিষ্ট যে এরকম সুইচ করে নির্দিষ্ট করে লাগাতে পারেন, বাট আমি এটা ডাইরেক্ট আপার ডিপারের সাথে লাগাইছি। আর একটা বিষয় না বললেই না, এই যে এখন দেখতে পারতেছেন লাইট নাই, বাট এই যে আমি লাইটটা জ্বালাই, এই হচ্ছে আলো, ফগ লাইটের আলো। মোটামুটি আমার রাস্তাটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি যে রাস্তায় চালাচ্ছি যে রাস্তাটা আমার ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে অফ করে দিয়ে দেখেন আলোটা খুবই কম, R15 V3 হেডলাইটের আলোটা খুবই কম। তো আসলে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী একটা বাইকে ফগ লাইট লাগানো ঠিক না বা উচিত না, বা মামলা দেয় ফগ লাইটের জন্য। বাট আসলে আমাদের, মানে আমরা যারা V3 ইউজার, আমাদের V3-র স্টক হেডলাইটের পাওয়ারটা খুবই কম, এতটাই কম যে আমাদের, মানে আমরা যারা ট্যুর করি আমাদের জন্য আসলে খুবই প্রবলেম হয়ে যায়। এই প্রবলেমগুলোর জন্য মূলত L6 যে ফগ লাইট এটা লাগানো,
এবং এটা যে কোনো একটা গাড়িকে ডিপার দেওয়ার ক্ষেত্রেও খুব সুবিধা করে। এই যে দেখতে পারতেছেন যে কোন পর্যন্ত লাইটটা উঠে। তো আপনারা যারা যারা লাগাতে চান L6 লাগাই ফেলতে পারেন। L6 মোটামুটি ভালো একটা লাইট, আমি কিনছিলাম হচ্ছে 2600 টাকা দিয়ে, বাট আমার কোনো সুইচ লাগে নাই এবং কোনো রিলেও লাগে নাই। আর এটা হচ্ছে রিলে ছাড়াও লাগানো যায়। অনেকে ভাবেন যে ফগ লাইট রিলে লাগাতে হয়, কেউ লাগালে লাগাতে পারেন, বাট আসলে বেসিক্যালি রিলে লাগে না। আমি কখনো আমার গাড়িতে রিলে লাগাই নাই, প্রায় 2 বছর যাবৎ আমি ফগ লাইট ইউজ করতেছি। এর আগে A7 ইউজ করছি, A7-এর পর এখন আমি হচ্ছে L6টা ইউজ করতেছি, বাট আমি কখনো রিলে লাগাই নাই, রিলে ছাড়াই আমি চালাইছি বাইক এতদিন, ফগ লাইটটা ইউজ করছি রিলে ছাড়াই। তো এই যে রাস্তাগুলো ভালো মতো দেখা যাচ্ছে না দেখেন, বাট আমি যখন ফগ লাইটটা যদি আমি জ্বালাই মোটামুটি ভালো একটা ক্লিয়ার, এটা আপনারা ক্যামেরাতেই দেখতে পারতেছেন। এবং সামনে থেকে ক্যামেরার সামনে থেকে আপনাদেরকে দেখাবো যে ফগ লাইট মারলে কী অবস্থা হয়। এই ফগ লাইটটা আমি নিচে করে রাখছি কারণ আমি যদি এটা একটু উপর দিকে মারি, এটা যে কারো সামনাসামনি কারো চোখে লাগলে সে কিছুক্ষণ ধান্দা দেখবে চোখে সে কিছুক্ষণের জন্য। তো এই জন্য মূলত এটা হচ্ছে লাগানো এবং নিচের দিকে লাগানো। তো তাহলে চলেন সরাসরি দেখে আসি ফগ লাইটের সামনে থেকে কীরকম আলো দেয় বা কী অবস্থা হয়। সো তাহলে চলেন, লেটস গো। তো ভিউয়ার্স, এখন বাইকে বসে আছে রাব্বি। তো এখন ফগ লাইটটা জ্বালানো নাই, এখন আপনাদেরকে ফগ লাইটটা জ্বালায় দেখাবো যে কেমন। আমি একটু চোখটা ঢাইকা নেই কারণ চোখটা কানা হয়ে যাবে। রাব্বি মার, অফ কর, মার মার। তো এই হচ্ছে ফগ লাইটের সামনে থেকে যে লাইটটা, বা অনেক পাওয়ারফুল লাইট। এখন একটা গলি রোডে আছি, এই রোডে আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো ফগ লাইটের বিষয়টা। তো তাহলে চলেন দেখি। তো এই যে একটা রোড, একটা ভিতরের একটা রোড, এই রোডে আপনারা দেখতে পারতেছেন এখন চলতেছে স্টক লাইট। এই যে আমি এখন ফগ লাইট মারি দেখেন, মোটামুটি পুরো রাস্তাটা আলোতে একবার ভরা গেছে। এখন অফ করলাম, এই যে দেখেন। আর একটু উপরে যদি উঠাই, হালকা উপরে উঠাইলে মানে আরও সম্পূর্ণ আর কি, মানে অনেক বেশি আলো হবে, যে জিনিসটা অন্য মানুষের বিরক্তির কারণ হয়ে যাবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, কথা বলতে বলতে প্রায় আমার বাসার কাছে এসে পড়ছি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।